আমাদের মনে হয় আমাদের ব্যস্ততার জন্য কিছুটা হলেও আমরা মানে একটু ছড়িয়ে ছিটিয়ে যাই, যেহেতু আমাদের জীবন আমাদের বিভিন্ন পথে নিয়ে গেছে, মুডের ওপর ডিপেন্ড করছে। অনেক সময় মন খারাপ হয়, অনেক সময় সেই মন খারাপটা যে খারাপ লাগে অতটা মানে ভালোই লাগে, মন খারাপটা একটু মন খারাপের গান শুনছি। একটা বন্ধু বা কয়েকজন বন্ধু বান্ধব থাকা উচিত যাদেরকে তুমি এইরকম একটা মুহূর্তে ফোন করতে পারো। খুব মন খারাপ হয়, আমার আবার খিদে তো থাকে না, কিন্তু একটু মন খারাপ হলে ওটা হয়তো খাবার দিয়ে সামলানো যায়। যেই বন্ধু বান্ধবরা আমাকে খুব পেছনে লাগে, হাসায়, যাদের সাথে ঝগড়া করতে ভালো লাগে, যারা একটু ডিস্ট্র্যাক্ট করতে পারবে আমাকে, তাদেরকে ফোন করে তাদের সঙ্গে একটুখানি কথা বলতে ভালো লাগে। প্রত্যেক দিন সন্ধ্যেতে তাকে টিভির পর্দায় আপনারা দেখেন আপনাদের অত্যন্ত পছন্দের চরিত্র তোতা, জল থই থই ভালোবাসার তোতা অনুষা বিশ্বনাথন এই মুহূর্তে আমার সঙ্গে। স্বাগত আর্টেজ টিভিতে। হ্যালো, নমস্কার, কেমন আছো? এই চলে যাচ্ছে, তুমি কেমন আছো? শুটিংয়ের ব্যস্ততা সামলে আজকে আমি পূর্বাশা, আমার সঙ্গে রয়েছে অনুষা, আমরা রয়েছি কিন্তু নোয়াতে। নোয়াতে আসাটা এই সব ব্যস্ততা সামলে নোয়াতে এসছো, তো এক্সাইটেড? না, খুবই এক্সাইটেড। আমার নোয়াতে মানে আমরা মাঝে মধ্যে নোয়াতে শুটিংও করি, নোয়া আমার জন্য মানে খুবই একটা পরিচিত জায়গা, আর এখানে মাঝে মধ্যে আমি শাড়ি দেখতেও আসি, আর এখানকার খাবার মানে সত্যি মানে অসাধারণ খাবার। একটা নতুন প্রথা শুরু হচ্ছে নোয়াতে, যে মাঝে মধ্যে এই উইকেন্ডসে একটা আড্ডা বসবে। এবার আড্ডার একটা টপিক থাকবে, সেটা যে কোনো, সেটা মেন্টাল হেলথ হতে পারে, সেটা কোনো কালচারাল টপিক হতে পারে, কোনো নিউজ টপিক যেটা আমাদের ডিসকাস করা উচিত এখানে। আমাদের আমার আমি তো অনেক ছোটো, আমি এখানে শুনতেই আসছি মেনলি, আর যখন মানে বড়রা কথা বলবে, তাদের ওপিনিয়ন্স জানাবে, তাদের মানে কী বলবো দৃষ্টিকোণটা দেবে সেই জিনিসপত্রতে, তখন মানে আমার ইটস এ লার্নিং এক্সপিরিয়েন্স। আর তাছাড়া আমার খুব ভালো লাগবে মানে এত জ্ঞানীগুণী লোকজনের সাথে একটুখানি আড্ডা মারতে। একদমই মানে সমৃদ্ধ হতে পারবে জ্ঞানীগুণী লোকেদের সাথে। একদমই তাই, ওটাই ওটাই। আর একটা জিনিস দেখো, এই যে আড্ডা নিয়ে কথা হচ্ছে, বাঙালি মানেই একটা বাঙালির গিয়েছিল বাঙালি আড্ডাবাজ, কোথাও গিয়ে কি আড্ডাটা হারিয়ে যাচ্ছে? আড্ডা হারিয়ে যাচ্ছে কি মানে আমাদের মনে হয় আমাদের ব্যস্ততার জন্য কিছুটা হলেও আমরা মানে একটু ছড়িয়ে ছিটিয়ে যাই। মানে আমারই বন্ধু বান্ধবরা কলকাতায় থাকে না মোস্ট অফ দ্যাম, মানে ওরা বাইরে পড়াশোনা করতে গেছে বা চাকরি করে এখন বাইরে। তো যখন ওরা কলকাতায় আসে তখন আই মেক ইট আ পয়েন্ট যে একটু আড্ডাটা মারা হোক। হ্যাঁ, তো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা। আর অনুষার কাছে যে ছোটোবেলার বন্ধুদের কথা বলি, বন্ধুদের সাথে আড্ডা মারাটা অনুষা কতটা মিস করে? আমি খুবই মিস করি, আমি সত্যি মিস করি, কিন্তু আমি অলসো রিয়েলাইজ করি যে আমাদের মানে যেহেতু আমাদের জীবন আমাদের বিভিন্ন পথে নিয়ে গেছে, যে আমরা সময়টা বের করে একে অপরকে ওই সময়টা দিচ্ছি যখন আমাদের পক্ষে সম্ভব, সেটা সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। সেটা দেখায় যে আমরা নো ম্যাটার ওয়ের উই আর, যাই মানে আমাদের হয়তো ফিল্ডগুলো আলাদা, আমাদের প্রফেশন আলাদা, কিন্তু তাও আমাদের একটা কানেক্টিং পয়েন্ট আছে। আমরা যে এখনও আমাদের বন্ধুত্বটাকে মানে রাখতে পেরেছি, যে আমরা সময়টা করতে পারছি, সেটা ইজ ভেরি স্পেশাল। একদম, যেটা তুমি প্রথমেও বললে যে এখানে নোয়ার আড্ডা হবে, এবং এই নোয়ার আড্ডা একটা জায়গা থাকবে মানসিক স্বাস্থ্যের কথা। কোথাও দেখো আমরা তো মানে প্রতিদিনের ইঁদুর দৌড়ে একটা দৌড়ে যাচ্ছি, প্রচণ্ড ব্যস্ত সারাদিন, কম্পিটিশন, অফিস চাপ, তোমার শুটিং সব কিছু রয়েছে, এই সবটা নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কিছুটা অবহেলা করা হয়, আরও বেশি যত্নশীল হওয়া প্রয়োজন বলে মনে করো তুমি? আমি তো একদমই সেটা মনে করি, যে আমরা অনেকটা অনেক সময় একটা রোবটের মতো হয়ে যাই, যে আমরা একটা কাজ করছি, তো সকালবেলা এই কাজ করতে গেলাম, কাজটা করলাম, বাড়ি গেলাম, ঘুমিয়ে পড়লাম, আমাদের হয়তো কোনো সোশ্যাল লাইফও থাকে না অনেক সময়, আমরা হয়তো খুব টায়ার্ড হয়ে যাই। কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু বি প্রেজেন্ট উইথ ইয়োর সেলফ, মানে সেটা যদি তুমি একাও থাকো, তোমার যে কয়েকটা জিনিস যেটা তোমার নিজের করতে ভালো লাগে, যেমন আমি পার্সোনালি আমি বই পড়তে খুব ভালোবাসি, আমি আমি বাড়িতে যখন একা থাকি, যেরকম আজকেও আমার অফ ছিল, আমি বাড়িতে একটু বই পড়ছিলাম, আমাকে যখন ফোন করে ডাকলো আমি তখনই চলে এলাম। তো মানে আমার মানে মনে হয় যে সবার ওরকম নিজের একটা হবি ক্রিয়েট করা উচিত, তারপরে অলওয়েজ হ্যাভ আ সাপোর্ট সিস্টেম। অনেক সময় তো হয় আমাদের মানে আমি বলছি না হয়তো ডিপ ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন, কিন্তু আমাদের অনেক সময় মন খারাপটা বেশ গভীরভাবেই হয়, আর সেটা হয়তো দু তিন দিন ছাড়তে চায় না আমাদের এই ওয়েদারের মতো। তোমার কি মেঘলা ওয়েদারে কি মন খারাপ হয়? ডিপেন্ড করছে, আমার আমার মুডের ওপর ডিপেন্ড করছে। অনেক সময় মন খারাপ হয়, অনেক সময় সেই মন খারাপটা যে খারাপ লাগে অতটা মানে ভালোই লাগে, মন খারাপটা একটু মন খারাপের গান শুনছি। আবার অনেক সময় আমার খুব মানে মনে হয় যে ইটস এ ভেরি রোম্যান্টিক ওয়েদার, আমার সবই মানে আমার বৃষ্টি খুবই পছন্দ। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অনেক সময় হয় না যে তিন দিন চার দিন ধরে ওরকম ওয়েদার, তখন ইফ আই ডোন্ট গেট টু সি দ্য সান একটুখানি তো ডাউন লাগে। তো সেরকমভাবেই অলওয়েজ আমাদের একটা বন্ধু বা কয়েকজন বন্ধু বান্ধব থাকা উচিত যাদেরকে তুমি এইরকম একটা মুহূর্তে ফোন করতে পারো।
তো সেই খুব দরকার হয়, তো সেই দরকার খুবই দরকার, মানে কিছুই না হয় তো একটা চা খাওয়ার জন্য, কিন্তু ওই যে একটা হিউম্যান কন্ট্যাক্ট লাগে যে তুমি একটা ওর জীবনের পার্সপেক্টিভ জানতে পারলে, সেটা হয়তো ও অলসো অন্য কিছু দিয়ে যাচ্ছে যেটা শুনে তোমারটা একটুখানি লাইট মনে হলো যে ঠিক আছে ও যদি এটা হ্যান্ডেল করতে পারে আমিও করতে পারবো, বা ওকে অ্যাডভাইস দিয়ে তোমার বেটার লাগছে, ওকে আই হ্যাভ হেল্প মাই ফ্রেন্ড। মানে কোথাও গিয়ে মনটা ভালো রাখা, নিজেকে ভালো রাখা। যদি অনুষাকে জিজ্ঞাসা করি ধরো খুব মন খারাপ, কী এমন করলে চট করে মন খারাপ হয়ে যাবে, যদি একটা অপশন বলা হয় কোনটা বাজবে? মানে মন খারাপ যাতে চলে যায়, আমি খেতে ভালোবাসি তো আমি একটু অর্ডার করবো জিনিসপত্র, ডিপেন্ড করে, যদি খুব মন খারাপ হয় আমার আবার খিদে তো থাকে না, কিন্তু একটু মন খারাপ হলে ওটা হয়তো খাবার দিয়ে সামলানো যায়। আমি খুব গান শুনতে ভালোবাসি, তো অনেক সময় হয় না তুমি গানটা চালিয়ে একটা মানে অন্য জোনে চলে গেলে, হাঁটতে বেরোতে ভালো লাগে আমার, যদি আমার সময় থাকে আমি একটুখানি কানে ইয়ারফোনস গুঁজে একটু হাঁটতে বেরোতে ভালোবাসি, এইগুলো মোটামুটি। তারপরে আর যদি কিছু না হয় আমার যেই বন্ধু বান্ধবরা আমাকে খুব পেছনে লাগে হাসায়, যাদের সাথে ঝগড়া করতে ভালো লাগে, যারা একটু ডিস্ট্র্যাক্ট করতে পারবে আমাকে, তাদেরকে ফোন করে তাদের সঙ্গে একটুখানি কথা বলতে ভালো লাগে। অনুষা লাস্ট যেটা জিজ্ঞাসা করবো সামনেই, ও আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার কুকুর বেড়ালদেরকে আমি একটু চটকাই, তখন মানে যতই স্যাড হই ওদেরকে চটকাই, ওদেরকে ইরিটেট করি, ওদের সঙ্গে খেলা করি, তখন আমার মনটা একদম ঠিক হয়ে যায়। অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য, খুব ভালো থাকো। এতক্ষণ আপনারা দেখছিলেন অনুষাকে এবং জল থই থই ভালোবাসা তোতাকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়।